এই কটা কাপড় ধুইতে এতক্ষণ লাগে? তোর কাপড় ধুইছি। এ মজনুমিয়া তারা নাহি বড় ব্যস্ত আস্তে আস্তে ফেলে দিও না এটা কেন এবার তুমি মন খারাপ করো না জাস্ট একটা মাস একটা মাস কষ্ট করে থাকো নেক্সট মান্থ অফিস থেকে ফ্ল্যাট ভাড়া করে দেবো অফিস থেকে ফ্ল্যাট না দিলে তখন কি করবা আরে বাবা আমি অন্য কোনো বাসা ভাড়া করে দেবো তোমাকে আমি এরকম বস্তি টাইপের বাসায় কিন্তু থাকতে পারবো না বেশি দিন বলে দিলাম ও দিবা তোমাকে থাকতে হবে না প্লিজ আসতে নাও এটা ধরো আসতে কোনো কষ্ট হয় নাই তো না না ঠিক আছে এখানে থাকতে একটু কষ্ট হইবে না না কষ্ট কি আছে এক মাস তো মাত্র ভাবির সাথে তো পরিচয় করা দিলেন না ও দীপা আমার স্ত্রী দীপা বাড়িয়ালা মিঠু হয়ে পরস্পর ছেদ করা সত্ত্বেও প্রত্যেকে সিডিও সমান্তরাল কিন্তু প্লেফেয়ারের শিকার্য অনুযায়ী এটি অসম্ভব সুতরাং কোন এ জি এইচ ও কোন জি এইচ ডি অসমান নহে অর্থাৎ তোর বাপের কই রে যেটুকু দেখা যায় ওইটুকুই এর চেয়ে বেশি দেখা যায় না তা তুমি যতই উকিঝুঁকি মারো কি যে কন্যা মিটু ভাই দোকানে যাবা না হজামু সাবান হাতে খারাপ হয়েছো কে হ্যাঁ দেরি করে দোকানে গেলে তোমার মালিক তোমারে দিবে না কি পুরুষ মানুষ চার প্রকার হয়ে থাকে শস্য মৃগ বিশ্ব ও অশ্ব দেখো পরিষ্কার ভাবে লেখা আছে শস্য জাতীয় পুরুষরা খুবই চরিত্রবান হয় এরা কখনো অন্য মেয়ের দিকে ফিরেও তাকায় না মৃগ জাতীয় পুরুষরাও চরিত্রবান হয় এদের থেকে সবসময় হাসি থাকে বিশ্ব জাতীয় পুরুষরা খুবই নারী সঙ্গলিপি হয় মুখে সবসময় বিরক্তি থাকে এইটা লোক মুখোশ তো তুমি তো বুঝলা পুরুষ মানুষ সাইক প্রকার এদের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে বৃষ জাতীয় পুরুষরা ভাই সেলিম মিয়া গেল হপ্তাহ যে টিভিটা ঠিক করাতে দিলাম
নষ্ট হলো কেমনে আবার? তো আমি কি করবো? আমি আপনি কি করবেন মানে? আমি টাকা দিলে টিভি ঠিক করতে, আপনি টিভি ঠিক করবেন না? ঠিক করে 1000 টাকার কাম করে 200 টাকা দিলে ওই 200 টাকার মতোই কাম হইব। আমি 200 টাকা হলো টাকা, 200 টাকা দিই, 300 টাকা দিই, 500 টাকা দিই, 1000 টাকা দিই, টাকা তো টাকাই, ক্যাশ টাকা দিছি, বাকি তো রাখি নাই। ভাই আপনি এক কাজ করেন, টিভিটা রাইখা যান, আমি কামটা করে রাখুন। রাইখা গেলেও কোনো কাম হবো না, পিকচার টিউব শেষ। আমি পিকচার টিউব নষ্ট হয়ে কথা আমার আগে করবেন না। ভাই আপনি রাইখা যান, আমি দেখুন, বিকালের মধ্যে আপনার টিভি ঠিক হয়ে যাবে, আপনি যান। দেহ দেহ মালিকটি দেয় ভদ্রতা শিখো। হ্যাঁ ঠিক আছে, যান। 200 টাকা দিব, 1000 টাকা দিব। পরে আয়, ব্যস্ত আছি। আর কইলাম না পরে আয়, ব্যস্ত আছি। আরে ভাবি আপনি আসেন, আসেন ভেতরে আসেন। না থাক, আমি ভেতরে আসবো না, সবার সাথে আসলে পরিচিত হতে আসছি। তো ভাবি বাসায় নেই? আপনার ভাবি তো এখানে থাকে না, দেশে থাকে। আমি প্রত্যেক বৃহস্পতিবার দেশে যাই। আপনার ভাবি নাই তো কি হয়েছে? আপনি আসেন ভেতরে আসেন, একটু আপনার সাথে গপ গুজব করি, চা বানাই খান, আসেন ভেতরে আসেন। এখানে কি টেলিভিশন ঠিক করার কোনো ভালো দোকান আছে? না আবার আমাদের সেলিমই তো ভালো মিস্ত্রি, ও খুব ভালো। কেন আপনার টেলিভিশনে কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলেন না ভাই, কাইসার এত কেয়ারলেস না, টিভিটা প্যাকিং করলো, এখানে এসে এখন টিভি বসাইছি, দেখি চলতেছে না। আর বুঝিনি তো, আমি একা একটা মেয়ে, এখানে নতুন আসছি, এখন টেলিভিশন নিয়ে কি আমি বের হতে পারবো বলেন? এটা কোনো সমস্যা, আপনি টিভিটা আমাদের দেন, আমি ঠিক করে এনে দিতেছি। আপনি ঠিক করবেন? কেন, প্রতিবেশীর জন্য যদি প্রতিবেশী আগায় না আসে তাহলে কে আগায় আসবে? মিঠু ভাই আপনি অনেক, স্যারের যদি আপনার অর্ধেক পরিমাণ রেসপন্সিবিলিটি থাকতো তাহলে তো হতো। দেখুন না, আমাকে বাড়িতে তুলে দিয়ে চলে এসেছে। ভাবি হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না, আপনি চিন্তা করেন না, আমি তো আছি। তোমার কাম টিভি ঠিক করে পয়সা নেওয়া, আর আমার কাম পয়সা দেওয়া। তুমি তোমার কাম করবা, আর আমি আমার কাম করবো। আধ ঘন্টা দেরি হইব, হাতের কাম গুছাইল। সেটা কও,
আমরা অনেকেই শেরে বাংলা একে ফজলুলের নাম শুনেছি, তিনি আমাদের দেশের গর্ব। তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক, শেরে বাংলা তার উপাধি। উপাধিটি কিন্তু বাঙালিরা দেয়নি। 1937 সালে ভারতের লখনৌ শহরে মুসলিম লীগের অধিবেশন ছিল। উর্দু ভাষায় তার সাহসী বক্তৃতা শুনে বাংলা বইটা কোনো কাম হবো যেমিতি পর ম্যাট্রিকে পাস করতে হলে যেমিতি পড়তে হইব। আমি অঙ্কে ফেল করছিলাম সাইড বার সা দেব সা কি দেও না সা কথা নাই দূর একটু যে ফ্যানের বাতাস খামু তার জই নাই। আপনি হারি কেন্দ্রে জ্বালাই তেল কতখানা আছে কেটা জানে? গড়ে এক ফুটার কেরোসিন তেল নাই। এই তুমি ব্যাগ সময় আমার নাই 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 করো না সে সকালের পড়া যেটা দিয়েছিলাম এটা পড়ছিলি? জ্যামিতি মুখস্থ হয়েছে ত্রিভুজ পড়ছিলি না? খারাপ তোমার রুচি না, দিন দিন নামতে নামতে কই যে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমারটা তো উঠছে তাতেই হবে। সব খ্যাপ টাইপের লোকজন এখানে থাকে, একজন মেকানিক, একজন এদিকে তাকাও, একজন জ্যোতিষী, আর একজন বাড়িওয়ালা গ্রামে বউ বাচ্চাকে ফালায় রেখে সেখানে অন্য মেয়ের পিছে ছুকছুক করে।
আরে বাবা একটু কষ্টকে মানায় না না অল্প কয়টা দিন তো মানাই তো নিচ্ছি আমি না মানালে হবে তুমি তো কিছু করবে না এই যে আবার শুরু করলাম শুরু করব না তো কি করব তোমাকে সকালবেলায় বললাম যে টেলিভিশনটা ঠিক করে দাও তুমি ঠিক করে দিলে না আমার কি করতে হলো বাড়িওয়ালার হেল্প নিতে হলো শুনো এরকম সুন্দর স্ত্রী থাকলে আমাকে কোনো কাজ করতে হবে না সকল কাজ তো আমার পাড়ার প্রতিবেশীই করে দেবে ওই দেখো দেখছে জানালাটা বন্ধ করো কেন দেখুক না শুধু তো দেখবেই এরকম সিন্দুরি মেয়ে বোধহয় জীবনে আর কখনো দেখ না